হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে ঈদের একটি স্পেশাল ব্লগ শেয়ার করার জন্য। তো ঈদের দিন কীভাবে আমাদের বাসায় গরুর মাংসটা রান্না করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে শুরুতেই জানিয়ে নিচ্ছি, ঈদ মোবারক। তো এই তো গরুর মাংসটা, গরুটা কুরবানি দেওয়ার পর তারপর এইখানে মাংসটাকে আমরা যতটুকু আর কি ভাগাভাগি করার প্রয়োজন ছিল সব ভাগাভাগি শেষ করে বাসার জন্য এখানে 5 কেজি রান্না করা হবে। তো এখানে ভালো মতো মাংসটাকে কেটে ধুয়ে তারপরে একটু পানিটাকে ছড়িয়ে নেওয়া হয়েছে, তারপর এখানে একে একে সব কিছু দেওয়া হবে। তো গরুর মাংসটা কি আমাদের বাসায় ঈদের দিনে রান্না করার জন্য আর কি মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, যে কারণে আজকে গরুর মাংসটা মাখাবো আমি। তো ফার্স্টেই যে পাতিলে রান্না করব সেই পাতিলেই একত্রে মাখিয়ে একসাথে বসিয়ে দিব, সেটাই আর কি। তো এইখানে ফার্স্টেই যে গরম মশলাটা সেটা আর কি নিয়ে নিয়েছিলাম, তারপর এখানে পেঁয়াজ আদা রসুন মানে যত প্রকার মশলা আছে সবগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর রান্না করা হবে। আর হ্যাঁ, ঈদের দিনের গরুর মাংসটা কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করলে অনেকটা ভালো লাগে। আর কে কীভাবে রান্না করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো তারপর এখানে বেশ কিছু পেঁয়াজ আর সরিষার তেল, তো ভাবছিলাম যে সরিষার তেল দিয়েই রান্না করি, কারণ গরুর মাংসটা সরিষার তেলে রান্না করলে কিন্তু খুব মজা লাগে। তো যে কারণে এখানে সরিষার তেল দিয়েই আর কি রান্না করা হবে। আর এখানে হলুদ, মরিচ, লবণ, যেহেতু 5 কেজি গরুর মাংস তো আমি অতটা পরিমাণ করতে পারবো না আর কি, বেশি পরিমাণে ওই আন্দাজটা আর কি করতে পারি না। তো এখানে মেপে মেপে আর কি আম্মু বলছিল, তো এখানে মেপে নিয়েছিল। তারপর এখানে অনেক বড় একটা হাঁড়ির মধ্যে রান্না করবো। আর এখানে সব কিছুই যতটুকু প্রয়োজন সব কিছুই আম্মু দিয়ে দিয়েছিল, কারণ আমি আগেই বলেছি যে অনেকটা পরিমাণে ছিল, যেটা আর কি আমার পক্ষে আন্দাজ করা সম্ভব হচ্ছিল না। হ্যাঁ, অল্প কিছু হলে আমি ওটা সহজে রান্না করে ফেলতে পারি। তারপর এই তো পেঁয়াজগুলোর সাথে মশলাগুলো, তারপর সব রকম মশলা, এখানে মশলা বলতে আছে বাটাগুলোর মধ্যে আদা রসুন বাটা, জয়ফল জয়ত্রী বাটা, তারপর জিরা বাটা, ধনিয়া বাটা, সব বাটা মশলা দিয়ে একটু ভালো মতো মেখে পেঁয়াজটাকে একটু নরম করে তারপর মাংসগুলো দিয়ে নেব। আর মাংসগুলো দিয়েও ভালো মতো মেরিনেট করে আর কি রাখা যায়, যাও তাও কিন্তু কিন্তু এইখানে সময় ছিল না মেরিনেট করে রাখার মতো, তো যে কারণে আর কি মেরিনেট করে রাখবো না। আর কুরবানির মাংস মেরিনেট করা লাগেও না আমার থেকে মনে হয়, এটা যেভাবেই বসানো হয় মাখিয়ে ঝুঁকিয়ে ওইভাবেই কিন্তু অনেকটা মজা লাগে, আর এটা সবাই জানে। তো এখানে ভালো মতো মাংসটাকে দিয়ে তারপর আর কি ভালো মতো আর কি মেখে নেওয়া হবে। আর গরুর মাংসে কিন্তু মানে কোরবানির গরুর মাংসের সাথে আমরা আর কি কলিজা, ফেফসা মানে যেগুলো থাকে সব কিছু একত্রে দিয়ে কোরবানির মাংসটা আমাদের বাসায় রান্না করা হয়। শুধু মাংসটা না, এখানে কলিজা, ফেফসা এগুলোও দেওয়া হবে। তো ওগুলো আর কি গরম পানি দিয়ে ধুয়ে আলাদা করে একটু রাখা হয়েছে। তো এই তো মাখা জোখা শেষ, তারপর চুলাটা আমি ধরিয়ে এখানে বসিয়ে দিব, তারপর দেখুন যে কীভাবে রান্নাটা হয়। সারাদিন তো খুবই বৃষ্টি ছিল, তো ঈদটা কার কীভাবে গেল সবারই হয়তো আর কি বাসার মধ্যেই ছিল সবাই। তো আমাদের এইদিকেও অনেকটা পানি জমে গিয়েছিল, যে কারণে আর কি কেউই বাসা থেকে তেমন একটা বের হতে পারেনি। আর কুরবানি ঈদের কাজ টাজ নিয়েই আর কি সবাই ব্যস্ত থাকে, কে কীভাবে বের হবে। তো আগেই বলেছি যে আমাদের বাসায় গরুর মাংসের সাথে ঈদের মধ্যে আর কি কলিজা, ফেফসা, গুড়দা এগুলো আর কি দেওয়া হয়। তো এগুলো হালকা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, নাহলে আর কি রক্তের যে গন্ধটা সেটা আসবে। তো এখানে গরুর মাংসটা যখন হাফ হয়ে গিয়েছিলো কষানো, তখন এইগুলো দেওয়া হয়েছিল। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষানো হবে, আর কষানোর পর আর কি এখানে অল্প পরিমাণে ঝোল দিয়ে তারপর আর কি গরুর মাংসটা নামানো হবে। তো ঈদটা এবার আর কি সবারই হয়তো অনেকটা ঘরের মধ্যে বসেই কাটানো হয়েছে, কারণ সকাল থেকেই ঝুমধারে বৃষ্টি 2-3 দিন যাবৎ।
এই তো রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর সরিষার তেলে গরুর মাংস রান্নাটা কিন্তু খুব সুন্দর লাগছিল, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আর আগেই বলেছি যে কুরবানির মাংস যেভাবেই রান্না হোক সেভাবেই কিন্তু মজা লাগে। তো এইখান থেকে বেশ কিছুটা মাংস আর কি উঠিয়ে রাখা হবে, কারণ এটাকে সম্পূর্ণ গরুর মাংস তো আর খাওয়া হবে না, কিন্তু একসাথে গরু মাংসটা রান্না করলে কিন্তু ওটা অনেক মজা লাগে, যে কারণে আর কি একত্রে একটু বেশি পরিমাণেই রান্না করে ডিপ ফ্রিজে যদি রেখে দেই রান্না করা মাংসটা, তারপরের দিন আর কি গরম করলে ওটাও মজা লাগে, যে কারণে একটু কুরবানির মাংসটা একটু আমাদের বাসায় বেশি পরিমাণেই রান্না করা হয়। কার ঈদ কীভাবে কাটলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।